দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। মন্তেশ্বর এলাকায় বিভিন্ন জমিতে বীজতলা ধান বোনার কাজ চলছে, আর এই বীজতলা তৈরির যত্ন এবং জরুরি বলে জানান কৃষি আধিকারিক সৌগত কুণ্ডু। আমাদের রাজ্যের খরিফ মরশুমের প্রধান অর্থকরী ফসল হলো ধান। কৃষি গবেষকদের মতে ধান আকাঙ্ক্ষিত ফল পেতে হলে প্রয়োজনীয় বিজ্ঞানসম্মত পদ্ধতিতে বীজতলা তৈরি, কিন্তু আমাদের রাজ্যের কৃষকরা যে পদ্ধতিতে বীজতলা তৈরি করেন তাতে বেশ কিছু সমস্যা থেকে যায় বলে জানান কৃষি গবেষকরা। অল্প জায়গায় ঘন করে বীজ এবং বোনা শুরু অবস্থায় চারা তুলে নেওয়া, যারা মাটি বেশি গভীরে পোঁতা এবং তার বর্ধনশীল অংশ নিচে চলে যাওয়ার মতন সমস্যা আমাদের রাজ্যে প্রায় দেখা যায়। তাই কৃষি বিজ্ঞানীদের মতে বীজতলার চারা সুস্থ না হলে তার রোগ প্রতিরোধ এবং খরা বন্যায় সহনশীলতা কমে যায়। মন্তেশ্বর ব্লকের মন্তেশ্বর সহ মন্তেশ্বর এলাকার বিভিন্ন জায়গায় আমন ধান বা বর্ষার চাষের জমিতে তার কাজ চলছে, শুরু হয়ে গেছে। কতটা চাষ করেছেন? চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মন্ডলের বিশেষ প্রতিবেদন। কোন মাঠে? এইটা মনসার মাঠে। বীজটা কি পদ্ধতিতে পাতা হচ্ছে? পদ্ধতিতে পাতাতে প্রথমে ধুলোয় দুটো চাষ দিয়ে রেখে এলাম, দিয়ে তারপরে জল দিলাম, জল দেওয়ার পর ফের চাষ দিলাম, চাষ দেওয়ার পর সার ছুটে সার দিয়ে দিলাম, গোবর সার দেওয়ার পর এই বীজ কল করতে দিলাম, এক রাত একদিন ভিজলো, তারপর দিনকে ফেলা হাত মই টেনে এসে ফেলে দিলাম, দিয়ে এই ডাঁড়া ডাঁড়ায় সব জল ডালিয়েছে, একটুকু সব জল ছাড়িয়ে দেওয়া হয়। এখন বীজ পাতার কাজে মানে জমির কাজ চলছে না? চলছে, এই সময় বীজ পাতা চলছে, এইটাই হচ্ছে বীজ পাতার টাইম। দেরি হয় নাই? না, দেরি হয়নি। এই যে রোদ বা তীব্র তাপতে দেরি হয় না? দেরি হয়, এর জন্য কোনো অসুবিধা নেই? অসুবিধা নেই। এই এখন বীজ পেতে ধানের ফলনের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে? না, অসুবিধা মানে ওটা ধরো এখন বীজ পাতলাম, ওইটা সেরা বনে সাত আট তারিখে বীজটা ভাঙা যাবে, সাত আট তারিখে বীজটা আমার ভাঙা যাবে। মানে আষাঢ় মাসে আমাদের কোনো এখানে মাঠে আমাদের মনসার মাঠে চাষ হয় না, আষাঢ় মাসে চাষ হয় দক্ষিণ লাইনে, ওটা আলু পাতে, ওটা একটু সময় পাতে দিয়ে তুলে নিয়ে আবার আলু বোনে, আর আমাদের তো আলু বোনায় না, আমাদের শুধু ধানটাই চাষ হয়, সেই জন্য আমাদের সারা মাসে রোয়াটা হয়। কোনো ফলন এইকে ক্ষতি হবে না? না, কোনো ক্ষতি হবে না। মানে এবার ক্ষতি যদি পোকা লাগলে সে তো ওষুধ আছে, ওষুধ দিতেই যাবে, সেমনি ভালো থাকলেও দিতে হবে, না থাকলেও ওষুধ দিতে হবে, ওষুধ ব্যবহার করতে হবে। হাত মই টেনে হচ্ছে তা এটা কি মানে কৃষি দপ্তরের থেকে কোনো পরামর্শের মাধ্যমে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হচ্ছে। এই বীজটা কোন ধানের জন্য রোয়ার জন্য? এই বর্ষা বুড়ো চাষের জন্য। বর্ষা চাষ। এই বীজটা কদিনে মানুষ হবে? মোটামুটি পঁচিশ দিন। পঁচিশ দিন মোটামুটি চলবে, তারপরে আবার এই বর্ষার জল, আকাশে জল হইলে তবে তো আবার হবে, এখন আকাশে বর্ষা। তো এই যে তীব্র তাপদাহ বা অনাবৃষ্টি, এখন যে বৃষ্টি হয় না তার জন্য এই বীজ পাতার কোনো ক্ষতি হচ্ছে? ক্ষতি এখনো হয় না, এই ওয়েদারটা ভালো আছে, বেশি রোদ গরম হইলে বীজতলা সব ইয়ে হয়ে যাবে। মানে এটা কি জল কিনে বীজ পাততে হচ্ছে? হ্যাঁ, এখন জল কিনে, জল আকাশে জল নাই, জল কিনে চাষ করতে হচ্ছে বীজ পাততে। এই যে এখন বীজ পাতা হচ্ছে তীব্র গরমে বা ইয়েতে, এর জন্য ফলনের কোনো ক্ষতি হবে না? হ্যাঁ, সেরকম ক্ষতি হবে না, এখন আকাশের উপর তো নির্ভর, আবহাওয়ার উপর নির্ভর, আবহাওয়ার উপর নির্ভর, আবহাওয়া যেরকম হলে তার উপর নির্ভর করবে ফলনে, না তাই না? হ্যাঁ। তা এই বীজ মানে এখন ঠিক সময়ে হচ্ছে? মোটামুটি হচ্ছে, ঠিক সময়ে হচ্ছে। তা এখন কোনো অসুবিধা কিছু হয় নাই? না, এখন সেরকম কোনো অসুবিধা হয় না এখনো পর্যন্ত। এবার এই রোদ গরম হইলে আবার বৃষ্টি হইলে, এই সময় বৃষ্টি হইলে দুদিন ক্ষতি হবে। এখন বৃষ্টি নেই বলে অনেকটা ধুলো জল কিনে বীজ পাতা হয়। আমন ধানের যে চাষ আরম্ভ হবে, বীজতলা আমন ধানের বীজতলা চাষিরা কিভাবে পরিচর্যা করবে এই সম্পর্কে আপনি একটু? আমরা সবসময় চাষিদেরকে আমন ধানের যে চাষ পদ্ধতি উন্নতভাবে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে করার কথা বলি, সেক্ষেত্রে প্রথমেই আমরা যেটা বলি যে অবশ্যই আপনারা সার্টিফাইড সিড কিনবেন বাজারে, সেখানে আপনারা ব্লু রঙের ট্যাগ দেখে পরে সার্টিফাইড সিড কিনে নিয়ে আসবেন। তারপরে যেটা করতে হবে পুষ্ট বীজ পৃথকীকরণ, এর জন্য আপনাদেরকে লবণ জলে বীজ পৃথকীকরণ করে নিতে হবে, যেগুলো ভেসে যাচ্ছে সেগুলো বাদ দিয়ে দিতে হবে। এবং তারপরের কাজ হচ্ছে আপনাদের বীজ শোধন, অর্থাৎ বীজের টিকাকরণ, বীজ শোধন করে নিতে হবে অবশ্যই কার্বেন্ডেজিম ম্যাঙ্গোজেব বা আমাদের জৈব ছত্রাকনাশক ট্রাইকোডার্মা ভিরিডিএ, ট্রাইকোডার্মা হারজেনিয়াম এইসবের মাধ্যমে। এরপরে যেটা কাজ হচ্ছে বীজতলায় বীজ ফেলা, বীজ ফেলার জন্য তাদেরকে অবশ্যই বীজতলায় নির্দিষ্ট পরিমাণে বীজ ফেলতে হবে, যেমন আমরা বলে থাকি 10:1, অর্থাৎ 10 কাঠা জমির জন্য 1 কাঠা জমি বীজতলা তৈরি করতে হবে, এবং বীজতলায় প্রতি 10 কাঠা জমিতে 2-2.5 কেজি বীজ, অর্থাৎ বিঘেতে 5 কেজির মতো বীজ দরকার।
এবং এই যে বীজতলায় বীজ ফেলা হলো, তারপরে যে সমস্ত পদক্ষেপগুলো সঠিক পরিমাণে সারের পরিমাণ যেন সার সঠিক পরিমাণে তারা দিয়ে থাকে। এবং আমাদের এই এলাকায় দেখা যায় মাইক্রোনিউট্রিয়েন্ট বিশেষ করে বোরন এবং জিঙ্কের অভাব, এবং এই জিঙ্ক যাতে তারা স্প্রে করে বীজ তোলা দেয়, এবং যদি রোগ পোকা দেখা যায় তার সুসংগত মানে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট করা হয়, সেইভাবে চাষ করলে চাষির আয় বাড়বে এবং বীজ তোলা যদি শক্তিশালী হয় মূল জমিতেও ভালো প্রোডাকশন পাবে। একটা বীজ বড় হতে কতদিন সময় লাগবে মোটামুটি? আমরা বলে থাকি সাধারণত যত মাসের ধান তত দিনের বীজ তোলা, অর্থাৎ যদি চার মাসের ধান হয় আর 120 দিনে তাহলে 4 সপ্তাহের বীজ তোলা, অর্থাৎ 28 দিনের বীজ তোলা, এইভাবে আমরা একটা সাধারণত নির্ধারণ করি। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।